ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. এক ভাই প্রশ্ন করেছিলেন যে কোরবানির যে পশু তার বৈশিষ্ট্য কিরকম হওয়া দরকার, কোন কোন খুঁত থাকলে সেই পশুর কোরবানি হবে না। এ ব্যাপারে আমাদেরকে একটু সূক্ষ্ম ভাবে জানা দরকার যে কোরবানির পশুর বৈশিষ্ট্য কি ধরনের হওয়া দরকার। ওলামাদের বক্তব্য যে কোরবানির পশুর মধ্যে তিনটে গুণ থাকা অত্যাবশ্যকীয়। তার মধ্যে প্রথম গুণ হচ্ছে আন তাকুনা মিন বাহিমাতিল আনআম, যে কোরবানির পশুটা হবে গৃহপালিত পশুর মধ্যে। কোরবানির যে জানোয়ারটা হবে সেটা গৃহপালিত পশুর মধ্যে হতে হবে, যেমন আল ইবিল, ওয়াল বাকার, ওয়াল গানাম, উট, গরু কিংবা ছাগল জাতের মধ্যে অবদান, ওয়াল মাল অর্থাৎ মেষ, ভেড়া, ছাগল, যেগুলো ছাগল যেটাকে আমরা বলি সেটা ইত্যাদি। লিকাউলিহি সুবহানাহু ওয়া তাআলা, ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. আমি প্রত্যেকটা জাতির মধ্যে কুরবানির বিধান দিয়েছি যেন তারা তাদের গৃহপালিত পশুর উপরে আল্লাহর নাম নিয়ে জবাই করতে পারে। এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে মিন বাহিমাতিল আনআম, সে পশুটা হতে হবে গৃহপালিত পশু। সূরা হজ আয়াত নম্বর 34, ফাতহুল কাদির নবম খণ্ডের 97 পৃষ্ঠা, মজমুউ ফতোয়া নববী অষ্টম খণ্ডের 364 পৃষ্ঠা, ফতোয়া আল মুগনি গ্রন্থের 368 পৃষ্ঠা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে কুরবানির যে পশুটা হবে সেটা হতে হবে মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু যেগুলো গৃহপালিত তাদের মধ্যে থেকে হতে হবে। এবার কোনো কোনো ভাই প্রশ্ন করে থাকেন যে হরিণের কুরবানি জায়েজ কিনা, তো হরিণ খাওয়া জায়েজ এতে কোনো সন্দেহ নেই, যেহেতু হরিণ গৃহপালিত পশু নয় সেজন্য হরিণের কুরবানি জায়েজ নয়। শর্ত হচ্ছে কুরবানির জন্য সেটা গৃহপালিত, দ্বিতীয় শর্ত আন তাবলুগা সিন আল মাহদুদ শারআন, আপনি যে পশুটা কুরবানি করবেন শরীয়তের দৃষ্টিতে যে বয়সের একটা মানে সীমা দেওয়া হয়েছে যে কোন কোন পশুর কত বয়স হলে তবেই সেটা কুরবানি করা জায়েজ হবে, তো আপনার সেই বয়সটা পূর্ণ হতে হবে। আপনি যে কুরবানি করবেন সেই কুরবানির বয়সটা শরীয়তের দেওয়া, যেমন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাযবাহু ইল্লা মুসন্নাতান, তোমরা মুসিন্না ছাড়া অন্য কোনো পশু জবাই করিও না, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসিন্না ছাড়া অন্য কোনো পশু জবাই করতে নিষেধ করলেন। তো মুসিন্না কি এর ব্যাখ্যাটা ইনশাআল্লাহ পরে আসছে আমি। ইল্লা আনতা আসরা আলাইকুম, হ্যাঁ যদি তোমার উপরে অসুবিধা হয়, তোমার পক্ষে মুসিন্না জবাই করা সামর্থ্য না থাকে বা তোমার কাছে যদি মুসিন্না না থাকে, তাহলে তুমি মেষ বা দুম্বার মধ্য থেকে জুদআ জবাই করতে পারো, কুরবানি করতে পারো। তো আমরা এই হাদিসের মধ্যে দুটি শব্দ বললাম, একটা হচ্ছে যে মুসিন্না, এটা সর্বদাই আমাদেরকে মুসিন্না কুরবানি করতে হবে, জবাই করতে হবে। যদি মুসিন্না না পাওয়া যায়, যে ব্যক্তির পক্ষে মুসিন্না দেওয়া সম্ভব নয়, শুধুমাত্র তার জন্যেই জুজা যায়,
তো এই দুটো শব্দ আমাদের জানতে হবে ব্যাখ্যাটা, যে মুসিন্না কাকে বলে আর মুজাআ কাকে বলে। ইমাম নববী রাহিমাহুল্লাহ আলাই এই হাদিসটা ছিল সহিহ মুসলিম হাদিস নম্বর 1963। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যাতে তার শারহে নাহিয়া আসানিয়া মিন কুল্লি বাহিমাতিল আনআম, মুসিন্নার অর্থ হচ্ছে সানিয়া, প্রত্যেক গৃহপালিত পশুর মধ্য থেকে সানিয়া অর্থাৎ মুসিন্নার সমিয়া গ্রহণ মানে জবাই করতে হবে, কুরবানি করতে হবে। এখন পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো না যে সানিয়া কাকে বলে। মুসিন্নাতে এক সমস্যায় ছিলাম, এখন মুসিন্নার অর্থ যদি সানিয়া হয়ে যায়, সানিয়াও তো আমরা জানি না, তো সানিয়া কি জিনিস? হাফেজ ইবনে জাহিরুল হাদিস লা يقتضي ان الجزع من الظان لا يجزي الا اذا اعجز عن المسن, কোন ব্যক্তির জন্য জুজআ অতক্ষণ পর্যন্ত জায়েজ নয় যতক্ষণ তার কাছে সামর্থ্য রয়েছে। যখন তার সামর্থ্য নেই, কোনো অপশন নেই তার কাছে, তার পক্ষে সম্ভব নয় মুসিন্না বা সানিয়া জবাই করা, তখন সে জুজআ জবাই করতে পারে। তালখিসুল হাবায়ের চতুর্থ খণ্ডের 285 পৃষ্ঠা। তো আমরা মুসিন্নার সমস্যা পেলাম সানিয়া, তো আমরা এখন ইনশাআল্লাহ সানিয়া নিয়ে আলোচনা করবো। সালে উসাইমিন রাহিমাহুল্লাহ আলাই তার গ্রন্থ ফি আহকামিল উদহিয়াতে বর্ণনা করছেন যে ফাসানা, যে মুসিন্নার সমস্যা পেলাম আমরা না সানিয়া, তো ওই সানিয়া শব্দটা কি, এর কি অর্থ, সেটা শেখ সালে উসাইমিন রাহিমাহুল্লাহ আলাই তার গ্রন্থ ফি আহকামিল উদহিয়া কুরবানির মাসলে মাসলে বর্ণনা করছেন। তিনি বলছেন যে ফাসানা মা তাম্মা লাহু খামসাতা সিনিনা, সানা হচ্ছে উটের 5 বছর। মুসিন্না যে সমশব্দ ছিল সানিয়া, সেই সানিয়া সানা শব্দ অর্থ হচ্ছে সেটা কাকে বলে। তিনি বর্ণনা করছেন যে উটের ক্ষেত্রে সানিয়া হচ্ছে সেটার 5 বছর বয়স হতে হবে। ওয়াসানা মিনাল বাকার মা তাম্মা লাহু সিনতান, আর গরুর জন্য সানিয়া হচ্ছে সেটাকে সেটার 2 বছর পূর্ণ হতে হবে। গরুর জন্য মুসিন্না বা সানিয়া হচ্ছে তার বয়স 2 বছর পূর্ণ হতে হবে। ওয়াসানা মিনাল গানাব মা তাম্মা লাহু সিনতান, আর ছাগলের ক্ষেত্রে সানিয়া বা মুসিন্না হচ্ছে সেটার 1 বছর পূর্ণ হতে হবে। তো আমরা সানিয়া বা মুসিন্না যে শব্দ আমরা পেয়েছিলাম তার অর্থ জানতে পারলাম যে মুসিন্না বা সানিয়াশর গরুর 2 বছর আর ছাগলের 1 বছর। তো আপনি যে কুরবানি করবেন, যদি উট করেন তাহলে সেই উটের 5 বছর বয়স পূর্ণ হতে হবে, যদি আপনি গরু করেন তাহলে সেই গরুর 2 বছর বয়স পূর্ণ হতে হবে, আর যদি আপনি ছাগল করেন তাহলে সেই ছাগলের বয়স 1 বছর পূর্ণ হতে হবে। তো আমরা মুসিন্না বা সানিয়া শব্দ অর্থ পেয়ে গেলাম, বাকি থাকলো যে জুজআ। জুজআ কি? তো শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে জুজআ মা তাম্মা লাহু নিসফু সানআ। জুজআ শব্দের অর্থ হচ্ছে যে ছাগলের বয়স 6 মাস পূর্ণ হয়েছে। ফালা তাসিহু তাযহিহা মিম্মা দুন যালিকা, যদি কোন ব্যক্তি মুসিন্না না পায় অর্থাৎ যে 1 বছর, যদি কোনো ব্যক্তির কাছে 1 বছরের ছাগল না থাকে, তার পক্ষে যদি সামর্থ্য না থাকে যে সে 1 বছর বয়সে ছাগল দেবে, তাহলে শুধুমাত্র তার জন্যই 6 মাস বয়সের ছাগল দেওয়া জায়েজ হবে। ফতোয়া লাজনে দাইমা সৌদি ফতোয়া কমিটি 11 খণ্ডের 370 পৃষ্ঠা। তো এরা ছিল দ্বিতীয় শর্ত, যে শরীয়ত যে পশুর নির্ধারিত বয়স দিয়েছে উটের 5 বছর, গরুর 2 বছর আর ছাগলের 1 বছর, এই বয়স পূর্ণ হতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে যে আন তাকুনা খালিয়াতান মিনাল উয়ুবিল মানিআ মিনাল আজজিয়া ওয়াহিয়া আরবা, যে আপনি যে পশুর কুরবানি করবেন সেই পশুটা সমস্ত রকমের দোষ ত্রুটি থেকে পবিত্র থাকবে, দোষ ত্রুটি থেকে সে বেঁচে থাকবে। আর এর সেটা হচ্ছে 4টি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছেন যে কুরবানির দোষ ত্রুটি সম্পর্কে। ফা আশারা বিয়াদিহি ফাকালা আরবাআন, তিনি হাতের আঙ্গুলের দিকে ইশারা করে বললেন যে যদি কোনো পশুর মধ্যে চার ধরনের দোষ থাকে তাহলে সেই পশুর কুরবানি জায়েজ। তিনি নাসাইয়ের মধ্যে বর্ণনা করছেন যে আরবাআন, চার ধরনের পশু এমন রোজনা ফিল আবাহিম যার পশু কুরবানির জন্য জায়েজ নয়। সে চারটে দোষ বা ত্রুটি কি কি? এক নম্বর আল আওরাউ, আওরা শব্দের অর্থ হচ্ছে লস অফ ওয়ান আইস, যে পশুর এক চোখ কানা, যে পশুর এক চোখ কানা। এবং সেই কানাটা প্রকাশিত, লোকেরা বুঝতে পারে যে এই ছাগলটার এক চোখ কানা, ছাগলটা কানা আছে, সে যে কানা সেটা লোকেরা বুঝতে পারছে। হ্যাঁ, লোকেদের মধ্যে মানে ওই জিনিসটা গোপন নয়, তো এইরকম প্রকাশ্য কানা ছাগলের কোরবানি করা দোষ। ওয়াল মারিদাতু, অসুস্থ ছাগল, অসুস্থ ছাগল। আল বাইয়ুনু মারুদুহা, এতটাই অসুস্থ যে তার অসুস্থতা লোকেদের কাছে প্রকাশিত, লোকেরা বুঝতে পারছে যে ছাগলটা অসুখ হয়েছে, কাশি কিছু হতে পারে, যে এমন অসুস্থ লোকেরা বুঝতে পারছে যে ছাগলটা অসুস্থ, সে তার অসুস্থতার কারণে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, তো এইরকম অসুস্থ ছাগলের কুরবানি জায়েজ নয়। তিন নম্বর হচ্ছে ওয়াল আরজাউ, ন্যাংরা খোড়া পঙ্গু ছাগল। এবং তার ল্যাংড়া খোড়া প্রকাশিত, লোকেরা বুঝতে পারছে যে ছাগলটা ন্যাংড়ি ন্যাংড়ি হাঁটছে, ছাগলটা ন্যাংড়া খোড়া। হ্যাঁ, তো এইরকম ন্যাংড়া খোড়া পঙ্গু ছাগলের কোরবানি জায়েজ নয়। চতুর্থ হচ্ছে যে ওয়াল কাসীরাতু আল্লাতিলা তুনকি, ছাগলের কোন একটা অংশ ভেঙে গেছে, কোন একটা হাড়, কোন একটা জিনিস। হ্যাঁ, এইরকম অশুদ্ধ মানে অশুদ্ধ নয় মানে অশুদ্ধ ছাগল, যেটা শুদ্ধ নয়, যার হাড়গোড় ভাঙা, এইরকম ছাগলের কুরবানি জায়েজ হবে না। সঙ্গে সঙ্গে তিনি একটা কথা বলেছেন যে ক্বালা ফাইন্নি আকরাহু আন তাকুনা নাকসুন ফিল করনে ওয়াল উদনে, তো আমি এটা অপছন্দ করি যে যে ছাগলটা করবে শিং কিংবা কানের মধ্যে দোষ থাকবে, তো শিং ভাঙা হবে বা কান কাটা হবে, তো এটাকেও তিনি অপছন্দ করতেন, তো এটা অপছন্দ করতেন, এটা এই থেকে বেঁচে থাকাই ভালো, এটা ওয়াজিব নয় যে যদি কোনো শিংয়ের কোনো ছাগলের শিংয়ের মধ্যে দোষ থাকে বা কানের মধ্যে দোষ থাকে তাহলে তার কোরবানি হবেই না, এরকম নয়। কিন্তু এটা এরকম ধরনের ছাগল দেওয়াটা অপছন্দনীয়, এর থেকে বেশি থাকা উত্তম। বাকি আগে যে চার ধরনের কথা বলা হলো সেই চার ধরনের ছাগলের কোরবানি হবেই না, সেটা জায়েজই নয়। সহিহ নাসাই হাদিস নম্বর 4381 এবং 82, সহিহ নাসাই সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 2562, ইরওয়াউল গালিল হাদিস নম্বর 1148। তো মোট কথা হচ্ছে যে কুরবানির পশুর জন্য তিনটে বৈশিষ্ট্য থাকা আবশ্যকীয় অত্যাবশ্যকীয়। তার মধ্যে প্রথম হচ্ছে যে কুরবানি পশুটা হতে হবে গৃহপালিত পশুর মধ্যে। দুই নম্বর যে নির্ধারিত বয়স শিরত নির্ধারণ করেছে সেই বয়স পূর্ণ হতে হবে। তিন নম্বর হচ্ছে যে চার ধরনের দোষ ত্রুটির কথা বলা হয়েছে, যে চার ধরনের দোষ ত্রুটি থাকলে কুরবানি হবে না, সেই চার ধরনের দোষ ত্রুটি থেকে আপনার কুরবানি পবিত্র হতে হবে, সে থেকে সেই কুরবানির ছাগল যেন নিষ্কলুষ থাকে, পাক থাকে, পবিত্র থাকে, তার মধ্যে যেন সেই চার ধরনের দোষ ত্রুটি না থাকে। বাকি এই এই তিন ধরনের দোষ ত্রুটি যদি তার মধ্যে থেকে যায় বা এই তিন শর্ত যদি তার মধ্যে না পাওয়া যায় তাহলে সেই পশুর কুরবানি জায়েজ হবে না। হ্যাঁ, হাযা মা ইন্দি আল্লাহু আ'লাম বিস-সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।